হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমএস ব্লগ। আজকে রাতে বাজতেছে 12টা, তো সবাই ভাবতেছে যে একটু ঘোরাঘুরি করা যাক, দেখি আমরা কোথায় যেতে পারি। আরে জাম জাম উড়েস্তুর জাম, এই ফোর বিতে যা যা আগে যা। হঠাৎ করে আতিকের গাড়ির হরন বাজতেছে নাকি হরন গেছে নাকি আছে আল্লাহ জানে। জায়গাগুলো অনেক সুন্দর চট্টগ্রামের। ফ্লাইওভার দিয়ে উঠে যাবো মনে হয়, যা সম্ভব সবাই সবাই ফ্লাইওভার দিয়ে উঠে যাবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ ফ্লাইওভার দিয়ে যাবে সবাই, ফ্লাইওভার দিয়ে যাবে টান হবে যা সম্ভব সবাই, যেহেতু ফ্লাইওভারের মজাই আলাদা। মানে এখানে রাস্তা একবারে ফ্রি থাকে, অনেক টাইমে অনেক জামও থাকে এই জায়গায়, বলার বাইরে জাম থাকে, সবাই একসাথে পান্ত আতিক পায়েন তাজু আমি, সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। সেই ফ্লাইওভারটা মানে চট্টগ্রামে এটাই অনেক বড় ফ্লাইওভার, দুজন দুজন যে ভিডিও করে পান্তা এখনো খিচে। এই বিট 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 আরেকটা বিট সামনে, সবাই ঈদের দিন সবাই ঘোরাফেরা করতে পারছে, ভিডিও করতে পারছে সবাই একসাথে। গাড়ি কি হলো বিট আবার, আমরা সোজাই যাবো আটটার যেমন ফ্লাইওভার, সুন্দরই আছে জায়গাটা, খারাপ না। এখনো ফ্লাই তো হঠাৎ করে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, আমরা পটিয়াতে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অলরেডি আমরা নতুন ব্রিজে আছি, পটিয়া যাই, আমাদের উদ্দেশ্য চেঞ্জ পটিয়াতে। এটা হচ্ছে যে নতুন ব্রিজ চট্টগ্রাম, নতুন ব্রিজ, এখনো নতুন ব্রিজে অনেক মানুষ, রাতের প্রায় 12:26, রাতের অন্ধকারে পটিয়া নতুন ব্রিজের দৃশ্যটা অন্যরকম, সবাই একসাথে। আচ্ছা হঠাৎ করে সবাই টান, বাইকারদের জন্য সাইড, মানে বাইকারদের জন্য এই জায়গা,
আরে ভাই আছে আছে আনতে আছে হরন দিতে আইতে আছে এটা তেল আছে পেট্রোল পাম্প তো অনেক বড় কয়জন গাড়ি ঢুকাই হাতে কাটার ঢুকাইতেছে কে মাইস কেন আমরা সবাই ঠিক আছে আল্লাহ না গেতেন পানি বাড়ি দার কই রাতের একটা 26 পুটিয়ার থেকে ব্যাক করলাম আমরা পান্তিয়াতে ফিসে না কা পান্তিয়াতে ফিসে থাকলে হয় আর নাইতে কি শুরু করে দিল গাড়ি লই আরে কুশল সৌদিয়া